25শে মার্চ আগামী সোমবার দোল পূর্ণিমা তিথিতে আপনার বাড়ি তুলসীতলায় পুঁতে দিন এটি। ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে, প্রচুর অর্থ উপার্জন ঘটবে, মা লক্ষ্মীর আশীর্বাদে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। নমস্কার বন্ধুরা, দোল পূর্ণিমার দিনটি অন্যান্য পূর্ণিমা থেকেও আলাদা, তাই দোলের দিনে করে ফেলুন এই কাজ। তিনটি তুলসী পাতায় দূর হবে সমস্ত সমস্যা। সামনেই আসন্ন হিন্দুদের বড় উৎসব দোল। দোল হলো রঙের উৎসব, গোটা দেশ অপেক্ষা করে থাকে এই বিশেষ দিনটির জন্য। বসন্তকালের সেরা উৎসব হলো দোল পূর্ণিমা, যা আনন্দে ভরিয়ে দেয় সকলকে। এই দিনে যেমন সবাই রঙের খেলায় মজে থাকে, তেমনি এই দিনটি আমাদের কাছে ধর্মীয় কারণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন জ্যোতিষীদের মত অনুসারে দোলের দিন যদি তুলসী সংক্রান্ত কাজ করতে পারেন, আপনার সমস্ত অর্থের অভাব, ক্ষতি, আর্থিক সংকট, দারিদ্র, এমনকি রোগভোগও দূর হয়ে যাবে। ভগবানের আশীর্বাদে আপনার জীবনে সৌভাগ্য বজায় থাকবে। এই কাজটি যদি দোলের দিন করতে পারেন, তাহলে আর কখনো আপনাকে কোনো রকম সমস্যায় পড়তে হবে না। বাড়িতে তুলসী গাছ রোপণ করাও অত্যন্ত শুভ, এতে ভগবানের আশীর্বাদ আপনার উপরে সর্বদাই বজায় থাকবে। তুলসী গাছ হল স্বয়ং নারায়ণের প্রতীক। দোলের দিন যদি তুলসী গাছ রোপণ করেন, তাহলে এটি আপনার পরিবারে সৌভাগ্য এবং সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। ইতিবাচক শক্তি প্রতিষ্ঠা করে নষ্ট করে দেবে সমস্ত নেতিবাচক প্রভাবকে। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে দোলের দিন দেবীর আরাধনা করুন তুলসীর মঞ্জরি দিয়ে। এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আপনাকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করবেন। আপনার জীবনে যত আর্থিক সমস্যা আছে, তার সমাধান হবে এর দ্বারাই। তাছাড়া বন্ধুরা, দোলের দিন শ্রীকৃষ্ণের লাড্ডু গোপাল রূপকে তুলসী ডালের সাথে অভিষেক করুন এবং তাকে তুলসী ডালের সাথে অন্ন প্রদান করুন। প্রসাদ হিসেবে অভিষেক থেকে প্রাপ্ত কয়েক ফোঁটা জল নিন। এই প্রতিকার অনুসরণ করলে রোগ ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন। দোলে আচার অনুষ্ঠান পূজা ইত্যাদির সময় ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণকে নৈবেদ্য নিবেদন করার সময় অবশ্যই তুলসীর ডাল রাখবেন। এটা বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণ তুলসী পাতা ছাড়া নৈবেদ্য গ্রহণ করে না, তাই তাদের খুশি করার জন্য তুলসী পাতা যোগ করার পরেই তাদের অর্পণ করবেন। বন্ধুরা, হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছ অত্যন্ত পবিত্র। মনে করা হয় তুলসী গাছে স্বয়ং লক্ষ্মী ও নারায়ণের বাস, সেই কারণে তুলসী গাছকে গৃহস্থ বাড়িতে রেখে প্রতিদিন এর পুজো করার বিধি আছে শাস্ত্রে। প্রতিদিন ভক্তি ভরে তুলসী গাছের পুজো করলে শ্রী বিষ্ণু যেমন খুশি হন, তেমনি এর ফলে তুষ্ট হয়ে আশীর্বাদ বর্ষিত করেন মা লক্ষ্মী। ধর্মীয় দিক থেকে তুলসী গাছের যেমন বিশেষ মাহাত্ম্য রয়েছে, তেমনি বৈদিক জ্যোতিষেও তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।